যারা আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য তো তুজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সিল্লাইয়া বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমার মাওলানা ডাক দিয়ে কয় বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি বান্দা এখন তোমার সবই আছে পর হইলাম আমি ও বাবা গত বছর রমজানুল মোবারক মাসে আমার একটা মাদ্রাসা শুনি চেনে চেনেন না আমার মাদ্রাসা নিশি তো আমার গোডাউন আমার ব্যবসায়িক পার্টনার আমার আমার সাথে ব্যবসা করে একসাথে আমার মাদ্রাসায় অনেক রাত পরে আসছি বয়ান করে আসছে কই আল্লাহর বান্দা গো দেখে একটু ঘরে যাইব কারণ জানি না গাড়িতে দৌড়াই কুয়াশা পরে কোন সময় জানি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় আল্লাহর বান্দা গো দেখে ঘরে গেলাম বিবি ঘুমায় ছেলে মেয়ে ঘুমায় কিন্তু ওই সময় আমার মাওলাই ঘুমায় না একটু জিকির করেন না পরীক্ষা হয়ে গেল এক সপ্তাহ বন্ধ দিয়ে দিলাম দুইটা ছেলে আর যায় না অন্য দুইটা ছেলে যায় না তারা ক্লাসের মধ্যে বসে বসে ফোপাইয়া ফোপাইয়া কান্দে এটির মধ্যে আমিও মাদ্রাসায় ঢুকলাম কই বাবা কান্দো কা কই হুজুর সব ছেলেরা বাড়ি গেছে আমাগো মা বাবাও নাই আমাগো বাড়ি ঘর নাই আমরা কই যাব আমি ডাক দিয়ে আমার বুকটার সাথে মিলাইয়া কই বাবা তবু যদি কেউ না থাকে আমি আসি আমার মাওলায় আসি তবু খাওন দাওনে কষ্ট হবে না আর মনের বুঝাই মা আমার নবীও ছিলেন এতিম আমিও ছোটবেলায় এতিম ছিলাম বাবা মারা গেছে তখন ক্লাস ফাইভে পড়ি বড় কষ্ট করে লেখাপড়া করছি আমি এতিমের অবস্থা বুঝি আয় আমার অফিসে আয় অফিসে নিয়ে চেয়ারে বইয়া কইলাম কি খাবি কয় হুজুর কিছু খাবো না ভোবাইয়া ভোবাইয়া কামদে আমাকে তা তো হবে না কি খাবি কয় হুজুর একটু ঠান্ডা খাইতে মন চায় কি আইসক্রিম খাবি না অন্য কিছু খাবি বলে হুজুর ঠান্ডা খাবো দুইটা সেভেন বানাই দিলাম আর দুইটা চানাচুরের প্যাকেট আনাই দিলাম আর দুইজনের হাতে বড় পরিষ্কার পরিষ্কার ২০ টাকা ২০ টাকা করে দিলাম কই বাবা এখন কি তোকে কি মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট আসেনি কয় না আমনে আমাকে পাশে থাকলেই হবে আমি মালিকের ডাক দিয়ে কই মালিক এই সন্তানগুলোর সাথে যা করলাম তুমি দেখছো আমার বিবিও দেখে নাই সন্তানেরাও দেখে নাই আমার আত্মীয় স্বজনও দেখে নাই কিয়ামতের ময়দানে যদি আমি ঠেকিয়া যাই আমার যদি কোনো মাপ না থাকে কোনো নেকি না থাকে আজগো এই দিনের উশিলায় তুমি আমারে মাফ করিয়া দিও আরে যার মা নাই যার বাবা নাই সে বুঝি মা বাবার কত ব্যথা আজকে বাবা নাই মা নাই বুই নাই যে আপনার বাড়ি বেড়াইতে বার বউ ডাক দিয়ে কয় দেখো না এখন দুয়ারের সবাই উক্ত নিতে আইছে বারবর ডাক দিয়ে কয় ভাবি আমরা খাইতে আই নাই আইছি আমার মা বাবার কবরটা দেখার লাগিয়া ওরা খালি নানা নানির কবর দেখতে চাই কত কেন ওরা নানা নানির কবর দেখতে চাই এই জন্য আসি আমরা খাইতে আসি নাই কয় তবু ভাত আমার পাইলাই হবে না তোরা জিম্মে পারো হেম্মে যা ওই মা বাবার কবরের পাইতে যায় আর কয় মা গো বাবা গো আজকে তোমরাও বাসা নাই আমার ছোট ছোট বাচ্চা গুলো যাই বাড়ি থেকে না খাইয়া বাড়ি যাই মা বাবা কবরে বইয়ে কয় সেরে রে জাগা রাখি আইলাম জমি রাখি আইলাম আমি বাড়ি রাখি আইলাম আমার বাড়িতে তোরা ঘুমাও আমার আদরের মেয়েটা যে না খাইয়া যায় আমি বাবা বা সইতে পারি না ওই মা বইনের চোখের পানি পড়িয়া যায় কয়েকদিন পরে দেখে ভাই বড় মারাত্মক অসুখ মারাত্মক ব্যায়াম লাগিয়া গেছে
হসপিটালে লয়ে গেছে অপারেশন করা লাগবে টিউমার হইয়া গেছে ঢাকা সরোয়ার দিন এসে কয় 3 লক্ষ টাকা লাগবে বাইরে কিছু না ওই বুইনের সুগার বানি তোমার অফিসা হইয়া গেছে 3 লক্ষ টাকা সুগারও করতে পারো না অপারেশনও করতে পারো না বান্দার হক ভাই বুইনের হক বাপ মা সন্তানের হক যদি তুমি আদায় না করো তুমি যত বড় হাজী হও গাজী হও মাওলানা সাহেব হও মুফতি সাহেব হও তোমার উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় কিন্তু বাবা থাকবে না মনেরে বুঝাও মন এই দুনিয়া তো থাকা যাবে না কবর দেশের সাথী আমি কয়দিন থাকবো দুনিয়ায় আজ বিছানা কাল বিছানা কবর আখের ঠিকানা ভাই বন্ধু পড়িয়া থাকবে কেউ তো সঙ্গে যাবে না তুমি কবরে চলিয়া যাবা ডাইকা কে হো সাইবে না ও মা মাগো কয়েক মিনিটের জন্য মাগো তোমাদের বয়ান দিয়ে আমি ছেড়ে দিব বেশিক্ষণ কষ্ট দিব না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরের দিকে যাই বেলাল ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ফাতেমার ঘরের খবর জানেন নি না ফাতেমার ঘরে আজকে 3 দিন ধরে খানা নাই আপনার ফাতেমা বসলে দাঁড়াইতে পারে না দাঁড়াইলে বসতে পারে না আল্লাহর নবীকে আমার কলিজায় বড় ব্যথা পাইলাম যাইয়া ডাক দেয় ফাতেমা ও ফাতেমা ও মা গো দরজা খোল তোরে আমি একটু দেখি ফাতেমা দরজা খোলে না কোনো রাও করে না আল্লাহর নবী কান্দে আর কয় ফাতেমা তুমি কি আমার সাথে বেজার হইয়া গেছো নি বলেন আজ আব্বা বেয়াদবি ক্ষমা করবেন আমি আপনার সামনে আসবো সেই পরনে আমার কাপড় নয় আজকে 3 পিস আছে 40টা 35টা 20টা 25টা 3 পিস তারপর স্বামীর পেরা দেয় কয় কাপড় না দিলে আমি তোমার সাথে বাইরে বেড়াইতে যাব না বলে চলো আত্মীয়র বাড়ি দাওয়াত দিছে আমার কাছে এখন টাকা নেই আইয়ে দেব কয় তুমি যাও আমি যাব না শোকেশ ভরা কাপড় নামাজ পড়তে চায় না আসে না নাই আল্লাহর নবীর মেয়ে ফাতেমার কাপড় নাই কিন্তু নামাজ সারে না আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা এই নে আমার চাদর খানা নে পরিয়ে একটু আমার সামনে আয় তোরে যদি আমি না দেখি আমার পরনে শান্তি হবে না ফাতেমা যখন দরজা খুলিয়া দিয়েছে চাদরটা কোন রকম শরীরে লাগে এ কষ্ট হয় কষ্ট হয়নি চলবে একটু চলবে লিল্লাহি তাকবীর নারায় তাকবীর ও ফাতেমা কি হয়েছে বলো বলে মা গো আব্বা আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে খানা নাই আপনার কলিজার টুকরো নয়নের মণি হাসান হোসেন কান্দ নবী আমার ডাক দিয়ে কয় আহারে তোরা 3 দিন পর্যন্ত খানা খাও নাই অবস্থা আমি নবী যুদ্ধে যাইয়া 7টা পাথর আমার পেটের ভিতরে বান্দা আমি নবীজি 7 দিন খাই না আমার কওয়ার মানুষ নাই আমি নবীজি কেন গরিব হইলাম আমার উম্মতের জন্য নবী যদি ওহুদ পাহাড়ে স্বর্ণে পরিণত হয়ে যাইত স্বর্ণ হইয়া যাইত তারপর নবী হাদিস শরীফ আছে নবী বলতে আল্লাহ তুমি আমার মিসকিনের সাথে রাইখো তুমি আমার গরিব হালাতে রাইখো হাসরের ময়দানে গরিবের সঙ্গী বানাইয়া উঠাইও ও বাবার আজকে যারা গরিব তোমাকে ভয় নাই চিন্তা নাই আমার নবী গরিবের সঙ্গে থাকবে হাসরের ময়দানে বড় লোকের সাথে গরিব 500 বছর আগে জান্নাতে যাইবে ও আমার ভাইরা আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা তোর জায়নামাজটা ধরে টান দে
যায় নামাজ ধরে টান দিয়ে দেখে গলিত স্বর্ণগুলা তার যায় নামাজের নিজে প্রবাহিত হয়। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা তোর পায়ের নিচে এত স্বর্ণ থাকতে তোর ঘরে খাড়া নাই কেন? ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা ব্যাপারটা তো বুঝলাম না কি হইলো। আল্লাহর নবী কয়, কিন্তু স্বর্ণ চাইলে স্বর্ণ পাবি, টাকা চাইলে টাকা পাবি, খাবার চাইলে খাবার পাবি, কিন্তু বলে আব্বা কিন্তু কি? বলে হাশরের ময়দানে আমার উম্মতের নাজাতের জন্য সুপারিশ করতে পারবা না, তুমি জান্নাতের সরদার নি ফাতেমা। ফাতেমা একটা চিকলি জমিনে পড়ে কয়, আব্বা আমার খানাও লাগবে না স্বর্ণও লাগবে না, আপনার উম্মত জাহান্নামে গেলে আপনার সহ্য।